আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি বিডি মিজানুর বলছি, ঢাকা বাংলাদেশ থেকে। জি বন্ধুরা, আমি খুবই অসুস্থ। আমি বেশ কয়েকদিন যাবত সাফার করতেছি, জ্বর, সর্দি, শরীর ব্যথা। যার কারণে কোনো ভিডিও দিতে পারছি না, আপনাদের জন্য কোনো ভিডিও বানাতে পারছি না, কোথাও যেতে পারছি না। তো এই হলো পরিস্থিতি। ওষুধ খাচ্ছি, তো আগের তুলনায় জ্বর একটু কম, তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও দিব। দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে। তো আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমার ভিডিওর অপেক্ষায় আছেন। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ যে সিচুয়েশন আমার, কোথাও গিয়ে এই মুহূর্তে ভিডিও করার কোনো এনার্জি আমার মধ্যে নাই। আমি বাসায় শুয়ে আছি, তো ওয়াইফ যত্ন নিচ্ছে, তো দেখি খাওয়া দাওয়া করতেছি, আল্লাহ আল্লাহ করে দেখি ইনশাল্লাহ ভালো হয়ে যায়, যেন এই দোয়া করুন। কারণ আমিও আপনাদের জন্য অনেক টেনশন করি, কারণ আপনারা শুধু ইউটিউব ফ্যামিলি নন, আপনারা আমার নিজস্ব ফ্যামিলি, নিজের ফ্যামিলি। কারণ ভিডিও দিলে আপনাদের সঙ্গে আমার যোগাযোগ থাকে, ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি অলওয়েজ যোগাযোগ রাখি। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়। তো এই হচ্ছে আমার সিচুয়েশন, বিশেষ করে আমার শরীর খুব ব্যথা এবং জ্বরটা মাঝে মাঝে চলে যায়, আবার মাঝে মাঝে চলে আসে। তো এই মুহূর্তে আমার কাছে লাগছে আমার শরীরে জ্বর আছে, কারণ আমার শীত শীত লাগছে। তো হালকা একটা চাদর দিয়ে আসি, তো খুব একটা বেশি শীত লাগছে না, মোটামুটি শীত শীত অনুভব করছি। তো নামাজ পড়ছি, উঠে ওয়াশরুমে যাচ্ছি, খাচ্ছি আর শুয়ে থাকছি, বর্তমানে এটাই কাজ। তো দোয়া করবেন আল্লাহর কাছে, যত তাড়াতাড়ি আল্লাহ আমাকে সুস্থ করে ততই ভালো। আমি আমার জবে যেতে পাচ্ছি না ঠিকভাবে, জবে না গেলে ফ্যামিলি রান করব কীভাবে, কারণ আমার ইউটিউব নতুন, ইউটিউব থেকে এখন আমার ইনকাম আসেনি। আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ
অবশ্যই আসবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার জন্য দোয়া করবেন। তো নিজে ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ভিউয়ার্স, এখন বিকেল, আসরের পর যদি বাইরের অবস্থা দেখাই আপনাদের, ওই যে আকাশ আকাশ খুবই মেঘলা, ওই যে দেখুন সকালে বৃষ্টি হয়েছে, আবহাওয়া খুব একটা ভালো না, সম্ভবত আবহাওয়া চেঞ্জ হচ্ছে যার কারণে অনেকেই অসুস্থ। এখন অনেক ঘরে ঘরে জ্বর হচ্ছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।